সাথিরে লাগবো বউ হিসেবে কেন আমি কি তোমার যত্ন কম করি এবারে প্রত্যেকটা মানুষের যত্ন আমি করি আমার যত্ন কেটা করে এটা তো আমি বুঝলাম না আমার বিয়া দিছে এক বাদেই মাল লাগে আর যেই হাঁসটা সোনার ডিম পারে হেরের জন্য সাথিরে খুঁজতেছে এক একজন কে নাবি একে একে ভিড়ভিড় করতেছেন কার লগে কথা কন কার লগের কথা কমু আমার কপালে যে শনি থায় শনি হের লগে গল্প করতেছি আপনি আছেন কেন না কইতেছিলাম মতিন ভাই কই আফরান ভাই কই আমি কি জানি আপনি খুঁজে চাহেন আর যদি আশেপাশে খুঁজে না পান একটা ফোন দেন তাই লিখতে হয় না আসলে হয়েছে কি ভাবি আশেপাশে যদি থাকে তাহলে পয়সা খরচ করে ফোন দেওয়ার দরকারটা কি এই আপনি কেমন মানুষ একটা ফোন কল দিতে কত টাকা খরচ হয় আপনার বাপ মায়ের সব টেহা পয়সা সম্পত্তি নিয়ে একলা বয়ে আছেন একটা ফোন দিতে এত কষ্ট এত কিপটা কেন ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় আপনি ভুল বুঝতেছেন ভাবি ব্যাপারটা কিন্তু টেকে বসে না এটা কিপটা মিউ না এটা হচ্ছে অপচয় অপচয়টা ঠিক না হাজারো কামারটা বিবেচনা আছে না আসলে হয়েছে কি ভাবি আমি আপনার বোনের কাছে আসছিলাম তারে খুঁজতেছিলাম মতিন ভাইরে আমার লাগবে তাহলে কত আগে কর নেই কেন সরাসরি জিগে লিতে হয় সরাসরি জিগে কেমনি হাজারো কামার একটা বিবেচনা আছে না আপনার মাতার বিবেচনা আছে আপনার চোখের সামনে দিয়া আপনার মানুষরা আরেকজন নিয়ে যাইতেছে হ্যাঁ আছে বিবেচনা নিয়ে আমি আমি কি আমি কি করুম আপনি এমন করে কথা কইতেছেন কেন কই সুখে আমার মনে তো অনেক সুখ ভাই তাই আচ্ছা আমার একটা কথা কোন তো আপনি কেমন পুরুষ মানুষ একটা মাইয়া বড়াইতে পারেন না আসলে হয়েছে কি ভাবি আমার একটু বিবেচনাটা বেশি না এই জন্য মানে লজ্জাটা একটু বেশি শুনেন লজ্জা ঘৃণা ভয় এই তিন জিনিস থাকলে ভালোবাসেন আপনি যদি আমার বোনের ফোড়াইতে না পারেন তাহলে আমার বোনের পিছন পিছন ঘুরেন না বুঝছেন এটা কোনো বিবেচনার মতো কথা কইলেন ভাবি আমি তো এটা জানি না মানে এটা মেয়েরে কেমন করে পটাইতে হয় এটা তো আমি জানি না আপনি জানেন না তাহলে আপনি সাথে কথা জিগান কেন আসলে হয়েছে কি ভাবি সাথী না আমার কাছে একদিন চিপস খাইতে চাইছিল তা আজকে ভাবলাম ওনারে নিয়ে আমি একটু বাইরে বাইরে ঘুরু আর চিপস খাম আপনি কি মনে করছেন চিপস খাওয়ায় আইসক্রিম খাওয়ায় এগুলো খাওয়ায় আমার বিনের ফোড়াইবেন তারপর বিয়ে করবেন হ্যাঁ সেরকম তো ভাবছি শুনেন আমার বোন আপনার বিয়ে করবো না আর এগুলো খাওয়াইলেও পড়বো না অবশ্য আমার ছোট বোনের কি দোষ আমারই তো মাঝে মাঝে আপনারা দেখলে থপরাইতে মন চায় আপনার একটা কথা কই এইসব চিপস আইসক্রিম এগুলো দিয়ে মায়েরা ফোড়ে না লাভ নেই কোনো এটা কী করতেছেন ভাবি আপনি না জানেন না আপনার কোনো বিবেচনাই নাই সাদি চিপস আইসক্রিম চকলেট এগুলো খুবই পছন্দ করে আমার বলছে খুবই পছন্দ করে হ্যাঁ তাহলে আর কি করবেন দুইটা আইসক্রিম কিনেন দুই হাতে নেন তারপর সাথে খুঁজে বেড়ান খুঁজে যখন পাবেন দুইজনে দুইটা আইসক্রিম ভাগাভাগি করবেন তারপরে যে পুকুর ঘাটে বৈশা পা সুন্দর ঝুলায় দুইটা আইসক্রিম খাবেন আর বিয়া করেন এটা বিবেচনার মতো কথা হয়েছে এইটা ঠিক আছে কিন্তু সাথী কই সে যে আমার কাছে চিপস খাইতে চাইল কি করতেছো মা মরিচের বোটা ফালাই কে আইছো ভালো হইছে কে কিছু লাগবো তোমার না কিছু লাগবো না তোর লগে জরুরি কথা আছে কি জরুরি কথা কও বয় খারাই খারাই কত শুনুন যায় আর তারা হলো থাকলে যাইন থেকে যা এই যে দাও রাগ করতেছে আচ্ছা বইলাম ক এবার কি হইছে ক আমি আমার মিন্টুরে বিয়া করতে চাই তো এটা তো ভালো কথাই আমরা তো মিন্টুর বিয়া দিতেই চাই কিন্তু কথা হইলো গিয়ে যতবারই মিন্টুর বিয়া দিতে গেছি ততবারই কোনো না কোনো ক্যাসাল তো লাগছেই আচ্ছা ওই মায়াটা কি তোমার পছন্দের নাকি মিন্টুর পছন্দের এইবার আর আমি কোনো রিক্সের মধ্যে যাবো না বিয়ার আগেই সব ঝামেলা ভাঙ্গা নিব আর মাইয়াটা আমার পছন্দের মিন্টুর লগে কথা কইছো ওর লগে আর কি কথা কমু ওর পছন্দের মাইয়া তো বউবারে এইবারে তাই না দেখছি কি হইলো তাই না তারপরেও একটু ওর লগে কথা কওয়া দরকার না আমি কথা কই সেইটা সময় মতো দেখ মুনি এখন তোর লগে আমার আলোচনা আছে আবার কি আলোচনা আমি আমার যে পছন্দের মেয়েটারে পছন্দ করছি না সেই পছন্দের মেয়েটারে বিয়া করাইতে চাই মেয়েটা কেডা সাথী